আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম রোহিঙ্গাদের পালিয়ে আসার তিন বছর আজ একজনও ফেরত যায়নি মিয়ানমার করোনায় থেমে গেছে প্রত্যাবাসন উদ্যোগ রাশিয়া থেকে নভেম্বরে আসছে পারমাণবিক চুল্লি পাত্র রূপপুরে প্রস্তুত নতুন নদীবন্দর সবকিছু খুললেও পাঁচ মাস ধরে বন্ধ সিনেমা হল লোকসানের মালিক মানবেতুদ্দিন কর্মীদের সংবাদে এছাড়াও থাকছে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সহযোগিতার আশ্বাস ডক্টর মাহফুজুর রহমানের এবার বিস্তারিত মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার তিন বছর আজ এর আগে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হলেও করোনা দুর্যোগে তা থেমে গেছে আবার কবে সেই উদ্যোগ শুরু হবে তা অনিশ্চিত কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জায়দুল আলম মিয়ানমারের সরকারি বাহিনী নির্যাতনের শিকার হয়ে 2017 সালের 25 আগস্ট থেকে এই পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসে 10 লাখেরও বেশি রোহিঙ্গা এই ঘটনার পর তাদের প্রত্যাবাসনের জন্য গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দফায় দফায় বৈঠক ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও একজন রোহিঙ্গাও আর মিয়ানমারে ফিরে যাননি জাতীয়তাসহ তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হলেই নিজ দেশে ফিরে যাবেন বলে জানান তারা তাদের অভিযোগ প্রত্যাবাসনের ব্যাপারে আন্তরিকতার অভাব রয়েছে মিয়ানমার সরকারের বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ পুরোপুরি থমকে গেছে তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন প্রত্যাবাসনই সরকারের প্রথম অগ্রাধিকার আমরা চাই যে আমাদের এক নম্বর প্রায়োরিটি প্রত্যাবাসন এবং এই প্রত্যাবাসনটা যেন অতি শীঘ্রই শুরু করা যায় এবং এই মিয়ানমার এই রাখাইন এই রোহিঙ্গা রিফিউজিদেরকে যেন তাদের স্বদেশে আমরা পাঠিয়ে সসম্মানে পাঠাতে পারি এ ব্যাপারে সরকার সদা সচেষ্ট কক্সবাজার জেলা প্রশাসক জানান স্বাস্থ্যবিধি বিবেচনায় এখন কোনো দিবসেই বড় সমাবেশের অনুমতি পাবেন না রোহিঙ্গারা এই ধরনের বৃহৎ কোনো সমাবেশ করার কোনো সুযোগ থাকবে না তবে নিশ্চয়ই তারা যেহেতু নিপীড়িত নির্যাতিত তারা নিয়ন্ত্রিতভাবে খুব সীমিত পরিসরে তাদের এই বিষয়টা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে পারবে তিন বছরেও নিজ দেশে ফিরতে না পারায় রোহিঙ্গাদের মধ্যে বাড়ছে হতাশা ও অপরাধ প্রবণতা নাগরিকত্ব নিশ্চিত নির্যাতনের বিচার সহ প্রাপ্য অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে চান তারা জাহিদুল আলম এটিএন বাংলা রাশিয়া থেকে দেশের পথে রওনা করেছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটের যন্ত্রপাতি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ এই চুল্লি পাত্র নভেম্বরে দেশে পৌঁছাবে এসব যন্ত্র খালাসের জন্য রূপপুরে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক নদীবন্দর প্রকল্প এলাকা থেকে ঘুরে এসে রিপোর্ট করছেন ফজলে রাব্বি রাশিয়ার মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সহ চারটি শহরের বিভিন্ন কারখানায় চলছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর ও ভারী যন্ত্রাংশের নির্মাণ রূপপুরের দুটি পরমাণু চুল্লির প্রথম ইউনিটের রিয়াক্টর প্রেশার ভেসেল ও চারটি স্টিম জেনারেটর নির্মাণ শেষ হয়েছে 20 আগস্ট এদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেগুলো মূল পাঁচটি অংশ যে রিয়াক্টরে অল সবগুলি ম্যানুফ্যাকচারিং হয়ে হয়ে যাওয়ার পথে প্রায় 90% শিপমেন্টের পথে আমরা আশা করছি যে রিয়াক্টরের ওয়ান অফ দ্য মাইলস্টোন আমাদের প্রেশার ভেসেল ইনস্টলেশন করা আমরা টার্গেট করছি অ্যাট দ্য এন্ড অফ লাস্ট ডেতে অথবা আগামী মাসের শুরুতে আমরা এটা করব 14,000 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে নভেম্বরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিশাল আকৃতির ওই ওজনের যন্ত্রাংশগুলো চট্টগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছবে তারপর নদীপথে রূপপুর কাস্টম সহ আনুষঙ্গিক সব কাজ হবে প্রকল্প এলাকায় তৈরি অত্যাধুনিক নদীবন্দরে এনি টাইপস অফ কাস্টমস রিলেটেড ক্লিয়ারেন্স আমরা আমাদের এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেই এনশোর করব
এর ফলে হবে কি, কনস্ট্রাকশন শিডিউলের সাথে আমাদের যে ইকুইপমেন্ট আসার যে সিনক্রোনাইজেশনটা আমাদের থাকবে এবং আমরা আমাদের শিডিউলটা মিট আপ করতে পারব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানালেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই রাশিয়ার তৈরি যন্ত্রাংশ ও ভৌত অবকাঠামোর মান নিশ্চিত করতে কাজ করছে দেশি বিদেশি প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা। খালি আমরা না, এটা আইএইও কিন্তু দেখে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে মানুষের সেফটিটা হলো সবচেয়ে বড় কথা, এবং সেই সেই জায়গাটায় আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ, দূরের কথা, পারলে যতটুকু লাগে তার চেয়ে একটু বেশিও আমরা দিচ্ছি। 2017 সালের নভেম্বরে প্রথম ইউনিটের চুল্লির কনক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতেও একদিনের জন্য বন্ধ হয়নি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজ। এ প্রকল্পের সব কাজ সময় মেনে শেষ হয়েছে। এরই মধ্যে রাশিয়া থেকে রওনা দিয়েছে রিয়েক্টর প্রেশার ভেসেল, যা নভেম্বরে এসে রূপপুরে পৌঁছানোর কথা। সব কিছু ঠিক থাকলে 2023 সালেই পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর ক্লাবে প্রবেশ করবে বাংলাদেশ, এমনটি প্রত্যাশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,983 জনে। সর্বশেষ 24 ঘন্টায় 13,382 নমুনা পরীক্ষায় নতুন করে 2,485 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 18.57%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2,97,083 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,784 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,82,875 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 61.56%। মৃতদের মধ্যে 31 জন পুরুষ ও 11 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 21 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন এবং খুলনা বিভাগে 6 জন মারা গেছেন। করোনা উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আজ আরও অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল বিভাগে করোনা পজিটিভে 2 জন ও উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 76 জন। ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় করোনা পজিটিভ হয়ে আরও 1 জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 41 জন। নতুন শনাক্ত হয়েছেন আরও 5 জন। এখনই করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। তবে করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জানান, যেখান থেকে দ্রুত ও সাশ্রয়ী মূল্যে কার্যকর ভ্যাকসিন পাওয়া যাবে সেখান থেকেই তা সংগ্রহ করা হবে। সচিবালয়ে কোভিড-19 প্রতিরোধে তাইওয়ান সরকারের দেওয়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। কোভিড-19 প্রাদুর্ভাব রোধে তাইওয়ান সরকারের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড হাসপাতালের 70% সিট এখন খালি। অন্যান্য বড় বড় দেশে আপনারা জানেন তাবুতে রেখে চিকিৎসা দিতে হয়েছে, কিন্তু বাংলাদেশে তাবুতে রেখে চিকিৎসা দিতে হয় নাই। চীনে আবিষ্কৃত ভ্যাকসিনের বাংলাদেশে ট্রায়ালের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। ভ্যাকসিন নিয়ে আঞ্চলিক কোনো রাজনীতি নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এখানে নিয়ে কোনো পলিটিক্সের জায়গা নয় এটা। এটা যখন ভ্যাকসিন তৈরি হবে এবং যে ভ্যাকসিনটা কার্যকরী হবে এবং যে ভ্যাকসিনটা অ্যাভেলেবল হবে এবং যে ভ্যাকসিনটা আমরা তাড়াতাড়ি পাব, সাশ্রয় দামে পাব, আমরা আশা করি সেটি গ্রহণ করবে মাননীয় প্রধানমন্ত্রী। তিনি জানান, অ্যান্টিবডি টেস্টের অনুমোদন না দিয়ে অ্যান্টিজেন টেস্ট অনুমোদন দিয়েছে সরকার। র্যাপিড টেস্ট আমরা এই মুহূর্তে আমরা করব না, আর অ্যান্টিজেন টেস্ট অ্যালাউ করব সীমিত আকারে, এবং সেটা হবে আমাদের হাসপাতালগুলোতে এবং আমাদের সরকারি যে ল্যাব আছে সেই ল্যাবগুলোতে, এবং যেখানে আমাদের ল্যাব নাই সরকারি হাসপাতালের তত্ত্বাবধানে সেখানে আমরা অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা আগামীতে আমরা করব। তাইওয়ানের দেয়া চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে 100,000 সার্জিক্যাল মাস্ক, 1,600টি N95 মাস্ক, 20,000 কাপড়ের মাস্ক, 10,000 ফেস শিল্ড, 500 PPE, 200 গগলস এবং 2 সেট ভেন্টিলেটর। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এবং ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।
আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছেন তার ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের নিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর তার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন। এমনও লোক আছে বাংলাদেশে এখনো জীবিত যারা নাকি সাহস পায় টেলিভিশনে এসে বলতে বা মিডিয়ার সামনে জনসমক্ষে বলতে যে এটা বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য আক্রমণটা করা হয়েছিল। এর চেয়ে জঘন্যতম মিথ্যাচার কেউ করতে পারে? এবং আমি তো আমার ভয় লাগে যে যদি আবার কখনো সুযোগ পায় ওরা যদি ক্ষমতায় এসে বলবে আমি আমার আম্মাকে হত্যা করেছি। অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্তকৃত পুলিশের সাত সদস্যের আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য র্যাব আবারও রিমান্ডের আবেদন করলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারা সাত পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার প্রধান তিন আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের সাত দিনের রিমান্ড শেষ হয়েছে সোমবার। আর বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড শেষ হয় বাকি চার পুলিশ সদস্যের। সপ্তাহব্যাপী রিমান্ডে সাত পুলিশ সদস্যের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব। আমাদের টোটাল সাতজন আসামি ভাই, চারজন আসামি হাজতে ছিল। এই চারজন আসামির ব্যাপারে আমরা সাত দিনের রিমান্ড চেয়েছিলাম, চারজনের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। আর তিনজন আসামি আজকে যাদেরকে প্রডিউস করা হয়েছে কোর্টে, এদের ব্যাপারে আমরা সাত দিন রিমান্ড চেয়েছি কন্টিনিউয়াস জিজ্ঞাসাবাদের জন্য। এখানেও বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। করোনা মহামারীর মধ্যে সবকিছু খুললেও পাঁচ মাস ধরে বন্ধ দেশের সব সিনেমা হলগুলো, ফলে লোকসানে বেহাল অবস্থা বেশিরভাগ সিনেমা হলের। আয় বন্ধ হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন এর সঙ্গে জড়িতরা। আদিন সজীবের রিপোর্ট। রাজধানীর আনন্দ সিনেমা হলে এখন আনন্দ নেই, চলচ্চিত্রের রঙিন পোস্টার নেই আগের মতো, যেন প্রাণহীন। হলের প্রধান গেটের অবস্থাও করুন আবর্জনার স্তূপ, প্রবেশ মুখে ঘুমানোর জায়গা হয়েছে টোকাইদের। করোনা মহামারীতে মার্চের শেষ দিকে বন্ধ হয় সিনেমা হলগুলো, এরপর পাঁচ মাস কেটে গেলেও স্বাস্থ্য ঝুঁকির কারণে তালা ঝুলছে দরজায়। পাঁচ মাস ধরে আমাকে মালিকও কোনো বেতন বেতন দেয় না, কেউ রিক্সা চালাইতেছে, কেউ কলা বেচতেছে। প্রধানমন্ত্রী যদি আমাকে অনুমতি দেয় আমরা হলটা চালাইতে পারি। একসময়ের জমজমাট আজাদ হলের অবস্থা আরও করুন। বসার চেয়ারগুলো ঘুনে খাচ্ছে, পুরনো টিনের ছাদে আকাশ দেখা যাচ্ছে, হলে বসে সিনেমা দেখার পরিবেশও নেই। পরিতোষবাবু এই সিনেমা হলের সাথে জড়িত 42 বছর। তিনি বলছেন হল খোলা থাকলে জীবন চলে আর বন্ধ হলে বাঁচাই কঠিন। দেশের সিনেমা হলগুলোতে চাকরি করেন কয়েক হাজার মানুষ, করোনায় এক মাসেরও বেতন পাননি তাদের বেশিরভাগ। মাসে 12,000-4,000 টাকা একটা করে দিন এখন পাঁচ মাস ধরে। কারণ বাড়িওয়ালা রাইতে বেলা গালি চিলাচিলি করে, এই কারণে রাইতে মাঝে মধ্যে হলও থাকে। সারা বাংলাদেশে যত হল আছে সব খুলে দাও, খুলে দিলে আমাদের শ্রমিকরা অন্তত একটু বাঁচবো। প্রযুক্তির বিকাশ আর মানসম্মত চলচ্চিত্র সংকটে এমনিতেই নিবু নিবু সিনেমা হল, এখন টিকে আছে 90টির মতো। হলগুলির সমিতির চিঠি মন্ত্রী পরিষদে পাঠিয়েছেন, মন্ত্রী পরিষদের থেকে এখনো কোনো হল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। নির্মাতা কমে গেছে, আপনি প্রডিউসাররা কমে গেছে, এই অবস্থা থাকলে আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে কিনা আমার খুব ভয় মনে হচ্ছে। এই অবস্থায় সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় তারা। একটা সময় ঢাকার অভিজাত মানুষের বিনোদনের অন্যতম স্থান ছিল এসব সিনেমা হল, কিন্তু হাতের মুঠোয় পুরো পৃথিবীর সিনেমা দেখার সুযোগ তৈরি হওয়ায় দিনে দিনে দর্শক কমেছে এসব সিনেমা হলে, অবস্থা করুণ হয়েছে এই হলগুলোর। গত 10 বছরে 1000টি সিনেমা হল থেকে কমে এখন বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা 90টির মতো। করোনার ধাক্কা সামলে কতটি সিনেমা হল শেষ পর্যন্ত টিকে থাকে সেটি নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। আদিন সজীব, ATN বাংলা, ঢাকা। চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য বর্ধন ও বেসরকারি দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ATN বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি আশ্বাস দেন। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় খোরশেদ আলম সুজন চট্টগ্রামকে আরো সুন্দর, আকর্ষণীয় ও পর্যটক আকৃষ্ট করতে এটিএন পরিবারের সহযোগিতা চান। ইনভেস্ট করার জন্য আপনার সাথে আমরা জানি অনেক বিদেশি ইনভেস্টরদের যোগাযোগ আছে, আমরা বাইরে অনেক প্রভাব আছে। আপনি আমাদের চট্টগ্রামের বেসরকারি বিনিয়োগের জন্য এ সময় ডক্টর মাহফুজুর রহমান নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন উদ্যোগের জন্য নতুন প্রশাসককে ধন্যবাদ জানান। নবনিযুক্ত প্রশাসককে সব রকম সহযোগিতারও আশ্বাস দেন এটিএন বাংলার চেয়ারম্যান। আমি একটু একটু আশ্বাস দিতে চাই যে আমাদের কিছু ফাইন্যান্সার আছে যারা বড় বড় ফাইন্যান্স করতে বাংলাদেশে ইন্টারেস্টেড, আমি তাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে কথা বলাবো। কথা বলে যদি তারা ইন্টারেস্টেড হয় আপনারা বলবেন টার্মস অ্যান্ড কন্ডিশন কী হতে পারে, কীভাবে তা করতে পারে। কারণ প্রত্যেকটা দেশের তারা ওরা মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে, তারপরে এটাকে রিপে কেমন করে হবে সেগুলির একটা ব্যাপার আছে। এটিএন বাংলা চট্টগ্রামের বিভাগীয় প্রধান আলী আব্বাস এবং প্রশাসকের একান্ত সচিব এম এ হাশিম সহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সোমবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে নগরীর উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে তাদের মধ্যে কথা হয়। এ সময় চট্টগ্রামের উন্নয়নে জলাবদ্ধতা নিরসন প্রকল্প সহ অসমাপ্ত অন্যান্য প্রকল্প শেষ করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান সিডিএ চেয়ারম্যান। পাশাপাশি নগরীর সার্বিক উন্নয়নে নতুন বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। এই জন্য সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি ও বিদেশি বিনিয়োগকারীরা যাতে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করার জন্য উদ্যোগী হয় সেজন্য ডক্টর মাহফুজুর রহমানের সহযোগিতা কামনা করেন তিনি। জবাবে সিডিএ চেয়ারম্যানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস, ডেপুটি ইনচার্জ মঞ্জুর কাদের মঞ্জু, সিডিএ চেয়ারম্যানের একান্ত সচিব সাইফুল আলম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন বিভাগে করতেছে, সেটা হচ্ছে আপনার মহেশখাল একটা সুইচ গেট। ওই সুইচ গেটটা আগামী বছর হয়ে যাবে। ওই সুইচ গেটটা হয়ে গেলে এখানে যে জোয়ারের পানি ঢুকে আগ্রাবাদ হালি শহরে ওইটা আর ডুববে না। কারণ এটা আপনার ওই 4 বছরের একটি প্রকল্প, এটা মাত্র 1 বছর আমি চেয়ারম্যান হওয়ার পর আরম্ভ করেছি, 1 বছর শেষ হয়েছে। এটা আরও যদি বাকি 3 বছর কমপ্লিট হয় ইনশাল্লাহ চিটাঙ্গের মানুষ জলবদ্ধতাকে একদম রেহাই পাবে। যত বড় প্রজেক্ট হোক আপনি প্রজেক্ট খালি তৈরি করেন, এটাকে যখন দেখলে করবেন আপনার কত টাকা ফান্ড লাগবে যাই না হোক আমরা এটা সাহায্য করার চেষ্টা করবো, সহযোগিতা করার চেষ্টা করবো। কারণ আমার কাছে বেশ বড় বড় কোম্পানি আছে যারা এই বাংলাদেশে ইনভেস্ট করতে তারা ইন্টারেস্টেড। কারণ চীনার বেলায় যেটা হয়েছে এখন চীনা ওই আমেরিকা ইউরোপে এখন যাওয়া বন্ধ, ওদের আর যেতে পারতেছে না, বিভিন্ন দেশে ওদের হচ্ছে। তো এরা এই আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু তারা কাজ করার জন্য এসে গেছে। এবার যেমন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এইসব জায়গায় কিন্তু তারা প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসার চিন্তাভাবনা করতেছে। নির্মাণ শেষ হওয়ার 2 মাস না যেতেই ভেঙে যাচ্ছে পটুয়াখালী কলাপাড়ার নিজামপুরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফলে পানিবন্দী দশা থেকে মুক্তি পাওয়া মানুষেরা আবারও শঙ্কায় পড়েছেন। বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজ ও অনিয়মকে এজন্য দায়ী করছেন স্থানীয়রা। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ভেঙে যায় পটুয়াখালীর কলাপাড়ার নিজামপুরের 5 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এরপর 5 দফা নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ হলেও অজ্ঞাত কারণে তা টেকসই করা যাচ্ছে না। এবারও এই বাঁধ মেরামতে খরচ হয়েছে প্রায় 2.75 কোটি টাকা। আন্তর্জাতিক সংবাদ। করোনা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হলে তাদের শরীর থেকে নেওয়া রক্ত রসের মাধ্যমে আক্রান্ত অন্য রোগীর চিকিৎসা পদ্ধতি বা প্লাজমা থেরাপি নিয়ে সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসি জানায় ট্রাম্প প্রশাসনের চাপে রোববার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA করোনা আক্রান্তদের জরুরি ব্যবহারের জন্য প্লাজমা থেরাপির অনুমোদন দেয়। এর কিছু পরেই WHA এর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথ বলেন
অল্প কিছু ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে করোনায় প্লাজমা থেরাপি ফল আনতে পারে, তবে তার সফলতা খুবই কম। তাই এটা ব্যবহারের অনুমোদন দেওয়ার মতো যথেষ্ট কোনো কারণ নেই। করোনায় এর কার্যকারিতা মূল্যায়নে আরও পরীক্ষা প্রয়োজন বলেও জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিজ্ঞানী। পার্টেক্স খেলার খবর। সাউদাম্পটনের তৃতীয় টেস্ট জিতে শেষ দিন ইংল্যান্ডের দরকার 8 উইকেট। অন্যদিকে ইনিংস পরাজয় এড়াতে পাকিস্তানের প্রয়োজন 210 রান। বৃষ্টি বিঘ্নিত টেস্টের চতুর্থ দিন পাকিস্তান খেলা শেষ করে 2 উইকেটে 100 রান নিয়ে। পঞ্চম দিন ব্যাটিংয়ে নামবেন আজহার আলী এবং বাবর আজম। এর আগে চতুর্থ দিন ফলো অনে পরে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। 49 রানে শান মাসুদ আর 88-তে আবিদ আলীর উইকেট হারায় সফরকারীরা। ইংল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করে 8 উইকেটে 583 রানে, আর পাকিস্তান অল আউট হয়েছিল 273 রান করে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। রোহিঙ্গাদের পালিয়ে আসার 3 বছর আজ, একজনও ফেরত যায়নি মিয়ানমার। করোনায় থেমে গেছে প্রত্যাবাসন উদ্যোগ। রাশিয়া থেকে নভেম্বরে আসছে পারমাণবিক চুল্লি পাত্র, রূপপুরে প্রস্তুত নতুন নদী বন্দর। সবকিছু খুলেও 5 মাস ধরে বন্ধ সিনেমা হল, লোকসানের মালিক মানবেতর দিন কর্মীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।